सुप्रिय शिक्षार्थीवृंद अनलाइन क्लासे तुम्हारे स्वागतम। आज के इंग्रेजी द्वितीय पत्र कम्प्लीटिंग सेंटेंस नहीं आलोचना करब। कम्प्लीटिंग सेंटेंस परीक्षा आसे चार नम्बर प्रश्न आकारे। इखाने दस टी इनकमप्लीट सेंटेंस देया थाके, साधारणत अर्धेक দেয়া থাকে এবং বাকি অর্ধেক তোমাকে পূরণ করতে হয়। এই দশটি কমপ্লিটিং সেন্টেন্সের জন্য নম্বর হচ্ছে পাঁচ, যার মধ্যে সাধারণত একটি থাকে প্রবাদ বাক্য, দুই তিনটি অর্থসঙ্গতি থাকে এবং বাকি ছয় বা সাতটি বিভিন্ন রুলস থেকে থাকে। আমরা ক্লাসটিকে দুটি খণ্ডে বিভক্ত করেছি। আজকে আমরা प्रथम खंडे आलोचना करब रूल्स निये। तो चलो आम्रा प्रथम क्लासटी देखी। आम्रा शुरू करब कंडिशनल सेंटेंस निये। एखन देखो कंडिशनल सेंटेंस तीन प्रकार, फर्स्ट कंडिशन, सेकेंड कंडिशन एवं थर्ड कंडिशन। तब कंडिशनगुलो शुरू करार आगे आम्रा तीनटा टेंस निये एकटु कथा बोलबो, प्रेजेंट इनडेफिनिट, पास्ट इनडेफिनिट एवं पास्ट परफेक्ट। देखो प्रेजेंट इनडेफिनिट होच्छे सबजेक्ट प्लस भार्बेर भी वन प्लस अबजेक्ट, और जदि सबजेक्ट थार्ड पार्सन सिंगुलार नम्बर है ताले भार्बेर साथे एस बा इएस जुक्त हबे। एक्साम्पल देखो, हि प्रिपेयार्स, से प्रस्तुत करे हिज लेसन्स, तार लेसनगुलो एवरीडे प्रतिदिन। এই হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্ব প্রিপেয়ারের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। প্রেজেন্ট টেন্সে না হলে সাবজেক্ট প্লাস ভার্ব এবং অবজেক্ট থাকত। পাস্ট ইনডেফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। এখানে ভি টু হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যেমন আই স হিম এভরি ডে, তাহলে এই স হচ্ছে ভার্বের পাস্ট টেন্স, সি ভার্বের পাস্ট টেন্স হচ্ছে স। এরকম ভার্বের যে পাস্ট টেন্সগুলো সেগুলোই হচ্ছে ভি টু, যেমন স, রোট, ওয়েন্ট, এই জাতীয় যে ফর্মগুলো এগুলোকে বলা হয় ভি টু ফর্ম। একটা সাবজেক্ট বসবে, একটি ভি টু বসবে এবং একটা অবজেক্ট বসবে। আই স হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকালকে দেখেছিলাম। পাস্ট পারফেক্টটা কি দেখি একটু, সাবজেক্ট যোগ হ্যাড যোগ ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। ভি থ্রি ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেমন আই হ্যাড রিটেন দ্য বুক, এখানে সাবজেক্ট আই, এরপরে হ্যাড বসেছে, ভি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল, রিটেন এবং এরপরে দি বুক অবজেক্ট বসেছে। এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে আমরা মূলত তিনটা টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট পারফেক্ট দেখেছি। প্রতিটা টেন্সে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, এখানে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, সবটাতেই। পার্থক্যটা শুধু হচ্ছে ভি ওয়ান প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে, ভি টু পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে এবং হ্যাড প্লাস ভি থ্রি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। তাহলে অলওয়েজ আমাদের ভার্বের ফর্মটাকে মনে রাখতে হবে, সকল টেন্সেই কিন্তু সাবজেক্ট থাকবে। তো এবার আমরা কন্ডিশনালে আসি। কন্ডিশনাল যেমনটা বলেছিলাম যে তিন প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। প্রত্যেকটাই আলাদা আলাদা নিয়ম ফলো করে এবং প্রত্যেকটা স্ট্রাকচারটাই কিন্তু আলাদা। এই কন্ডিশন মানেই হচ্ছে শর্ত, সবসময় কিন্তু একটি শর্ত বোঝাবে। যদি, এখানে শর্ত মানেই হচ্ছে যদি দিয়ে শুরু হবে, তাই তিনটা কন্ডিশনালি শুরু হবে ইফ দ্বারা। আমরা প্রথমে দেখব ফার্স্ট কন্ডিশন, এরপরে আমরা দেখব সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনটা একটু দেখি স্ট্রাকচার।
if plus present indefinite plus future indefinite. तो completing sentence क्षेत्र से आमादेर if plus present indefinite পর্যন্ত থাকবে, আমাকে বাকি অংশটুকু পূরণ করতে হবে, অর্থাৎ আমাকে দিতে হবে future indefinite tense এর কোনো অংশ এখানে দিতে হবে. future indefinite টা কি, এটা একদমই সহজ, subject যোগ shall বা will plus verb if he comes. if আসছে শুরুতে, তার মানে এটা কন্ডিশনাল. এখন কন্ডিশনাল আমরা জানি তিন প্রকার, তিন প্রকারের মধ্যে এটা কোন কন্ডিশনাল সেটা আমরা বুঝব ইফ এর পরে কি আছে সেটা দেখে. ইফ হি কামস, তার মানে হচ্ছে এটি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে কামের সাথে এস বাই এস যুক্ত হয়েছে. ইফ হি কামস, ইফ এর পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমরা ধরে নিতে পারি এটি হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন. আর ফার্স্ট কন্ডিশন পূরণ করতে হবে একটি ফিউচার ইনডেফিনিট অংশ দিয়ে. তাহলে আমরা সাবজেক্ট নিব, আমরা আই শ্যাল বা উইলের মধ্যে নেব শ্যাল, এবং ভার্ব নিলাম একটি গো. তাহলে ইফ হি কামস, যদি সে আসে, আই শ্যাল গো, আমি তাহলে যাব, এরকমটা এরকমভাবে আমরা ফার্স্ট কন্ডিশনাল যেটা সেটাকে আমরা পূরণ করব. তাহলে আমাদের দাঁড়ালো ইফ হি কামস, যদি সে আসে তাহলে আমি যাব, এই ধরনের. ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে একদম একটি সহজ কন্ডিশনাল, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট. আশা করি ফার্স্ট কন্ডিশনালটা বুঝতে পেরেছ. এবার আমরা সেকেন্ড কন্ডিশনালটা দেখি. সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ দ্বারা শুরু হবে, পাস্ট ইনডেফিনিট থাকবে. ফার্স্ট কন্ডিশনালে ছিল প্রেজেন্ট ইনডেফিনিট, সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে পাস্ট ইনডেফিনিট. পাস্ট ইনডেফিনিট মানে আমরা জানি ভার্বের ভি টু. ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট থাকবে, এই পর্যন্ত ফিল আপ করা থাকবে. এরপরে আমরা সাবজেক্ট বসাবো, উড অথবা কুড বসাবো বা মাইট বসাবো, এরপরে আমরা একটা ভি ওয়ান বসাবো, অর্থাৎ ভার্বের বেস ফর্ম. তো দেখি, আমরা ফার্স্ট কন্ডিশনালে ফিল আপ করেছিলাম সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম, কিন্তু সেকেন্ড কন্ডিশনালে আমাদেরকে ফিল আপ করতে হবে সাবজেক্ট যোগ উড অথবা কুড অথবা মাইট. আর সেকেন্ড কন্ডিশনাল চেনার উপায়টাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সটা থাকবে. ইফ হি কেম, কাম না কিন্তু কেম, অর্থাৎ ভার্বের ভি টু. হি হচ্ছে সাবজেক্ট এবং ভি টু, সাবজেক্ট আর ভি টু মানে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট. তো যেহেতু ই প্লাস পাস্ট ইনডেফিনিট, তাই আমরা ধরে নিব যে এটি সেকেন্ড কন্ডিশন, এবং সেক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস উড কুড বা মাইট এবং ভার্বের ভি ওয়ান ব্যবহার করব. ইফ হি কেইম, যদি সে আসতো, সাবজেক্ট নিলাম আই এবং উড নিলাম গো নিলাম, তাহলে আমি যেতাম. তারপরে উদাহরণটা দেখি. ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, আই ওয়ার, তাহলে এটা ভি টু. কার ভি টু? বি ভার্বের ভি টু. বি ই যে ভার্ব, সেই বি ভার্বের ভি টু. এখন দেখো, আই এর পরে ওয়াজ বসে, কিন্তু এখানে ওয়ার বসার একটা কারণ আছে, সেটা একটু দেখি. ইফ, অ্যাজ, ইফ, অ্যাজ দো এবং উইশ এর পরে কখনো ওয়াজ বসে না, সবসময় ওয়ার বসে. সো ইফ, অ্যাজ, ইফ, অ্যাজ দো এর পরে কখনো ওয়াজ বসে না, সবসময় ওয়ার বসে, তাই আই এর পরে ওয়ার বসেছে, কারণ শুরুতে ইফ আছে. তো ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, একটু ফিল আপ করবো আমরা সাবজেক্ট উড কুড মাইট এবং ভি ওয়ান. সাবজেক্ট নিলাম আই, উড কুড মাইটের মধ্যে নিলাম মাইট, ভার্বের ভি ওয়ান নিলাম হেল্প. আই মাইট হেল্প দ্য পুর, আমি গরিবদেরকে সাহায্য করতাম, আমি যদি রাজা হতাম গরিবদের সাহায্য করতাম.
তো থার্ড কন্ডিশনালে যাওয়ার আগে একটা কথা বলি, ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, শুরু হয়েছে ইফ দ্বারা, কিন্তু প্রশ্নে যদি চায় তাহলে ইফ এর পরিবর্তে ওয়ারও দেয়া যেতে পারে, তাহলে ওয়ার আই এ কিং এভাবেও শুরু হতে পারে, যে ওয়ার আই এ কিং, কিন্তু তাহলে কিন্তু অ্যান্সার একই রকম আসতো। থার্ড কন্ডিশনালে যাই, স্ট্রাকচারটা হচ্ছে ই প্লাস পাস্ট পারফেক্ট, থার্ড কন্ডিশনাল শুরু হবে ইফ, এরপরে আসবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি। তো যেহেতু ই প্লাস পাস্ট পারফেক্ট থাকে, সেহেতু এটি থার্ড কন্ডিশনাল, এবং সেখানে সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তিনটার যে কোনো একটা আমরা নিব এবং ভি থ্রি যুক্ত করব। প্রথম একটা সাবজেক্ট নিব, তারপরে যেটা খুশি, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এখান থেকে যে কোনো একটা নিব এবং ভি থ্রি আমরা ব্যবহার করব। প্রথম এক্সাম্পলটা দেখি, ইফ হি হ্যাড কাম, যদি সে আসত, আই উড হ্যাভ নিয়েছি আমরা এবং গন, সাবজেক্ট নিয়েছি আই, উড হ্যাভ নিয়েছি এবং গন নিয়েছি, ভি থ্রি, গো এন্ড গন। সেকেন্ড এক্সাম্পলটা দেখি, ইফ আই হ্যাড বিন এ মিলিনিয়ার, ইফ দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট হয়েছে আই, হ্যাড, বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন, এ মিলিনিয়ার, ই প্লাস পাস্ট পারফেক্ট মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল, সেহেতু আমরা সাবজেক্ট বসাবো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভি থ্রি। তো দেখো, ইফ আই হ্যাড এ মিলিয়নিয়ার, আমি যদি একজন লাখপতি হতাম, সাবজেক্ট নিয়েছি আই, কুড হ্যাভ নিয়েছি, বাই বট বট, ভি থ্রি আমরা বট বসিয়েছি, এ বিএমডব্লিউ কার, অবজেক্ট দেয়া হয়েছে এ বিএমডব্লিউ কার। তো আমি যদি একজন লাখপতি হতাম, মিলিয়নার হতাম, আমি একটি বিএমডব্লিউ কার কিনতাম। এখানে একটা জিনিস বলে দেই, প্রশ্নে ইফ না দিয়ে এখানে আমরা হ্যাড দিয়ে শুরু করতে পারে, তাহলে ব্যাপারটা দাঁড়ায় হ্যাড আই, এই হ্যাডটা উঠে যাবে, বিন এ মিলিনিয়ার, যদি এরকমটা থাকে আমার কমপ্লিটিং এর পার্ট কিন্তু থার্ড কন্ডিশনাল অনুসারে একই রকম আসবে। তাহলে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। একটু সামারি করি, যে ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ই প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট, সাবজেক্ট যোগ শ্যাল প্লাস ভার্বের ভি ওয়ান। সেকেন্ড কন্ডিশনাল ই প্লাস পাস্ট ইনডেফিনিট ভার্বের ভি টু, এবং ফিল আপ করতে হবে সাবজেক্ট যোগ উড, কুড অথবা মাইট প্লাস ভি ওয়ান। এবং থার্ড কন্ডিশনালটা হচ্ছে ই প্লাস পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস ভি ফ্রি, এবং ফিল আপ করতে হবে সাবজেক্ট যোগ উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এবং একটা ভি থ্রি। তো এই ছিল কন্ডিশনাল। তো সেকেন্ড রুলটা একটু দেখি, অ্যাজ ইফ অ্যাজ দো, এর বাংলা মানে হচ্ছে যেন, যেন সে এমনভাবে কথা বলে যেন সে একটা পাগল, এরকম ক্ষেত্রে কথা বলে, সে এমনভাবে আদেশ করে যেন সে একজন সেনাপতি, এরকম ক্ষেত্রে অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করা হয়। তো দেখো, এর আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে তার পরে হবে পাস্ট ইনডেফিনিট, এবং আগে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডেফিনিট আমরা একটু আগেই দেখেছি যে সাবজেক্ট যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এবং পাস্ট ইনডেফিনিট হচ্ছে সাবজেক্ট যোগ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে পরে হবে পাস্ট ইনডেফিনিট, আগে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। এক্সাম্পলটা একটু দেখি, সিমি ইটস অ্যাজ ইফ, সিমি
এমন ভাবে খায় যেন as if পর্যন্ত দেওয়ার পরে কিন্তু শূন্য স্থান থাকবে এইটুকু তোমাকে ফিল আপ করতে হবে অথবা as do দিয়ে তারপরের অংশ শূন্য স্থান দিবে তোমাকে পরের অংশটা ফিল আপ করতে হবে এজন্য এর নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স দেখো সিমি ইটস as if সিমি এমন ভাবে খায় যেন তাহলে সিমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট এর সাথে এস অথবা ইএস যুক্ত হয়েছে এস যুক্ত হয়েছে এখানে সিমি ইটস এবং as if আছে অর্থাৎ as if এর আগে ভার্বের ভি1 আছে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে যেহেতু as if এর আগে প্রেজেন্ট ইনডেফিনিট আছে তাই পরে হবে পাস্ট ইনডেফিনিট আমাদের অ্যানসার করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে তাহলে সিমি ইটস অ্যাজ ইফ শি ওয়্যার হাংরি যেন সে ক্ষুধার্ত ছিল ফ্রম লাস্ট মান্থ গত মাস থেকে তো সিমি এমনভাবে খাচ্ছে যেন সে গত মাস থেকেই ক্ষুধার্ত ছিল শি ওয়্যার হাংরি ফ্রম লাস্ট মান্থ দেখো শির পরে ওয়াজ বসে কিন্তু এখানে কেন ওয়্যার বসলো কারণ ইফ অ্যাজ ইফ অ্যাজ দো এগুলোর পরে কিন্তু ওয়াজ বসে না শি ওয়্যার হাংরি ফ্রম লাস্ট মান্থ সেকেন্ড এক্সাম্পলটা দেখি হি অর্ডার্ড অ্যাজ দো অর্ডার্ড অর্ডার না কিন্তু অর্ডার্ড ভি টু পাস্ট ইনডেফিনিট আকারে আছে তাহলে এটি পাস্ট ইনডেফিনিট টেন্স পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড আসবে এবং ভি থ্রি আসবে হি অর্ডার্ড অ্যাজ দো সে এমনভাবে অর্ডার করে যেন হি হ্যাড বিন এ জেনারেল বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন হি হ্যাড বিন এ জেনারেল যেন সে একজন সেনাপ্রধান এরকম তো অ্যাজ ইফ এবং অ্যাজ দোর বিষয়টা একটু মাথা রাখব যে আগে প্রেজেন্ট হলে পরে পাস্ট এবং আগে পাস্ট থাকলে পরে পাস্ট পারফেক্ট থার্ড রুলটা একটু দেখি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম দুটাই সেম যেটাই থাকুক না কেন টাইম এবং হাই টাইমের বাংলা অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় যে নিচের কোশ্চেনটা একটু দেখি করাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট দুর্নীতি উন্নয়নের জন্য একটি অন্তরায় বা বাধা ইট ইজ টাইম এখনই সময় এখানে শূন্যস্থান দেয়া থাকবে অথবা স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় হাই টাইম পর্যন্ত দেওয়ার পরে শূন্যস্থান দিল এরপরে যে শূন্যস্থানটা থাকবে সেখানে আমার নিয়ম দুইটা যদি সাবজেক্ট দাও তাহলে আমাকে ভি টু দিতে হবে আর যদি আমরা টু দেই তাহলে আমরা ভি ওয়ান দিতে হবে আবারও বলছি যদি সাবজেক্ট দাও তাহলে ভি টু দিতে হবে এবং টু দিলে ভি ওয়ান ব্যবহার করতে হবে করাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট দুর্নীতি উন্নয়নের জন্য একটি অন্তরায় হিন্ড্রেন্স মানে হচ্ছে অন্তরায় বা বাধা টু ডেভেলপমেন্ট উন্নতির জন্য ইট ইজ টাইম এখনই উপযুক্ত সময় এখানে আমরা টু নিলে ভি ওয়ান নিতে হবে অর্থাৎ প্রিভেন্ট নিতে হবে টু প্রিভেন্ট ইট এটাকে প্রতিরোধ করা টু প্রিভেন্ট ইট এটা প্রতিরোধ করার অথবা কেউ যদি সাবজেক্ট নিতে চায় তাহলে ভি টু ব্যবহার করতে হবে উই প্রিভেন্টেড ইট উই প্রিভেন্টেড ইট এখনই উপযুক্ত সময় এটাকে বন্ধ করার দুই নাম্বার এক্সাম্পল স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময়ে তুমি যদি টু নাও তাহলে ভি ওয়ান নেব যেমন টু স্টপ স্মোকিং কেউ যদি সাবজেক্ট
নিতে চায় তাহলে উই স্টপড ইট অথবা উই স্টপড স্মোকিং। এখানে ইট দিলেও হবে স্মোকিং দিলেও হবে, এটাকে দুভাবেই করা যেতে পারে, সাবজেক্ট এবং টু ব্যবহার করে। তো শিক্ষার্থী বৃন্দ, তোমরা প্রথম ক্লাসটি দেখেছ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। খুব শীঘ্রই আমরা আবার দ্বিতীয় ক্লাসটি করব, সে পর্যন্ত ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইলো।